তো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে উইন্টারল্যান্ড ইভেন্ট 2022। তো তোমরা সকলেই জানো বাইরের যে আবহাওয়া, তার মধ্যে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আমাদের শীতকাল চলে আসছে। তো ফ্রি ফায়ার কিন্তু সেই জন্য আমাদের জন্য নিয়ে আসছে ফ্রি ফায়ার উইন্টারল্যান্ড ইভেন্ট 2022। সো উইন্টারল্যান্ড ইভেন্টে কিন্তু বিগত বছরের যে আমাদের উইন্টারল্যান্ড ইভেন্টগুলো ছিল সেখানে কিন্তু আমরা ফ্রিতে অনেক কিছু পেয়েছি। ফ্রিতে গান স্কিন পেয়েছি, গ্লোয়ালের স্কিন পেয়েছি, বান্ডেল পেয়েছি, অনেক রকমের আইটেম কিন্তু পেয়েছি। তো ফ্রেন্ডস, এবারের কথা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার উইন্টারল্যান্ড ইভেন্ট 2022 ইভেন্টে আমরা কী কী পাবো সেটা কিন্তু এই ভিডিওতে দেখে নিব। সো দেখবো প্রত্যেকটা আইটেম একটা একটা করে দেখে নিব, সম্পূর্ণ আইটেমগুলো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিব যে উইন্টারল্যান্ড স্পেশাল ইভেন্টে কী কী তোমরা দেখতে পাচ্ছ। একই ভিডিও কিন্তু বোনাস হিসেবে তোমাদেরকে জানিয়ে দিব আমাদের জানুয়ারি লাইট পাসের যে ইমোটটা রয়েছে, স্পেশাল ইমোটটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিব। সাথে কিন্তু দেখিয়ে দিব আমাদের ডিসেম্বর মাসের লাইট পাসের জন্য যে প্রিঅর্ডারটা রয়েছে, প্রিঅর্ডারটা তোমাদেরকে দেখিয়ে দিব। দেখিয়ে দিব আমাদের ক্রিকেট যেই টিম রয়েছে সেই ক্রিকেটের স্পেশাল কিন্তু আমাদের বান্ডেল আসতেছে, সবগুলো বান্ডেলের রিভিউ তোমাদেরকে দেখিয়ে দিব। সো আরও অনেকগুলো ইভেন্ট এবং আপডেট তোমাদের সাথে শেয়ার করবো। সো কথা না বলে এখন ভিডিওতে লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও। তোমরা দেখছো হার্ড বিট গেমিং অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, এই মাসের শেষের দিকে কিন্তু আমাদের প্রি অর্ডার আসতেছে, তোমরা সকলে জানো। সো ডিসেম্বর মাসে যে লাইট পাস রয়েছে সেটার জন্য আমাদের যে প্রি অর্ডার আইটেমটা রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে রিভিউটা দেখিয়ে দিব। সো দেখে কিন্তু তোমরা প্রি অর্ডার করতে পারবে। স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, স্পেশাল স্পেশাল কিন্তু একটা প্যানেল স্ক্রিন রয়েছে এবারে প্রি অর্ডারে। সো প্যানেল স্ক্রিনটা কিন্তু লিজেন্ডারি করেছে, প্রি অর্ডারের জন্য কিন্তু মোটামুটি খারাপ না। সো তোমরা চাইলে কিন্তু প্রি অর্ডারের প্যানেল স্ক্রিনটা নিতে পারো। তো ফ্রেন্ডস, এখন কথা বলবো আমাদের যেই নতুন যেই জার্সি ইভেন্টগুলো আসতেছে, মানে ক্রিকেট টিমের যে জার্সি মানে ফুল সেট আপ যেই বান্ডেলগুলো আসতেছে সেগুলো সবগুলো তোমাদেরকে দেখিয়ে দিবে, দেখতে পারতেছো। সো ক্রিকেটের জন্য কিন্তু দেখতে পারতেছো হেলমেট, প্যাড, তারপরে কিন্তু প্যান্ট, তারপর টি শার্ট সব কিছু মিলিয়ে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যেই ক্রিকেটের যেই টিমের যেই জার্সিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের মধ্যে খুব শীঘ্রই আসবে। সো চারটা কালার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে, 1, 2, 3 চারটা কালার কিন্তু রয়েছে, চারটা কালার কিন্তু আলাদা আলাদা করে তোমরা দেখতে পাবা। সো ফ্রেন্ডস, এই ইভেন্টটা কিন্তু হয়তো কোনো একটা কোলাবোরেশন হবে, সে কোলাবোরেশনটা কিন্তু তোমরা খুব শীঘ্রই দেখতে পাবা। তো ফ্রেন্ডস, এখনও কিন্তু এটা ফাইনাল হয়নি, ডেট ফাইনাল হয়নি, বাট বান্ডেলগুলো কিন্তু লঞ্চ করে ফেলেছে। সো এই বান্ডেলগুলো কিন্তু তোমরা অবশ্যই নেক্সট আপডেটে দেখতে পাবা, আপডেটে দেখো অথবা আপডেটের আগে কিন্তু এই ইভেন্টটা আসার পসিবিলিটি রয়েছে। তো ফ্রেন্ডস, নতুন একটা বান্ডিল আমরা দেখে নিব যে বান্ডিলটা আমাদের মধ্যে খুব শীঘ্রই আসবে। স্ক্রিনের উপরে দেখতে পারতেছো ফ্রেন্ডস, এটা হচ্ছে ক্যান্ডি বানি নামে যে বান্ডেলটা রয়েছে। সো ক্যান্ডি বানি বান্ডেলটা কিন্তু আমরা খুব শীঘ্রই গেমের মধ্যে দেখতে পাবো। এটা কিন্তু আমাদের আপডেটের পরে আসার কথা ছিল, বাট এটা কিন্তু হয়তো তোমরা শীতের ইভেন্টে দেখতে পারবা। সো সমস্যা নেই, শীতের ইভেন্ট নিয়ে শেষে কিন্তু ভিডিওটা থাকছে, সম্পূর্ণ রিভিউ কিন্তু শীতের ইভেন্টে তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুবই জোস করেছে বান্ডেলটা, এটা কিন্তু ফিমেলের জন্য, মেলরা কিন্তু এটা পরাইতে পারবা না, আগে থেকে বলে দেই। সো ফিমেল বান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই জানিও, যেটা কিন্তু আমাদের ক্যান্ডি বানি নামে বান্ডেলটা আসবে। তোমরা যাই হোক, তোমাদেরকে কিন্তু বলে দিলাম ক্যান্ডি বানি বান্ডেলটা কীভাবে আসবে, খুব শীঘ্রই কিন্তু তোমরা বিভিন্ন ইভেন্টে দেখতে পারো। তোমরা এখন কথা হচ্ছে আমাদের মধ্যে নতুন যে একটা ইভেন্ট আসবে, আর সেটা হচ্ছে আমাদের জানুয়ারি লাইট পাসের যে একটা ইভেন্ট রয়েছে, তো সেখানে কিন্তু এরকম ইমোট দেখতে পারো। তো ফ্রেন্ডস, এখন কথা হচ্ছে এটা কিন্তু ইভেন্টে না, এটা হচ্ছে আমাদের যেই জানুয়ারি লাইট পাস রয়েছে এই লাইট পাসের মধ্যে কিন্তু তোমরা এই যে ইমোটটা আছে ইমোটটা দেখতে পারবা, খুবই মারাত্মক একটা ইমোট। সো লেটস টিমমেটস ফলো ইউর ডান্স মেন্স। সো দেখতে পাচ্ছ মানে তোমার টিমমেটকে তোমার ডান্সটা দেখাবে, এরকম নামে একটা ইমোটস আর কি। তো ইমোটটা কিন্তু খুবই জোস লাগছে, আর স্পেশালি কিন্তু ভাই জানুয়ারি লাইট পাসটা কিন্তু একেবারে কোপ হচ্ছে। সো খুবই মারাত্মক কিন্তু হচ্ছে আমাদের জানুয়ারি লাইট পাস, সেটার রিভিউ কিন্তু তোমাদেরকে আগে জানিয়েছি, আবার কিন্তু দেখিয়ে দিব। সো চলে যাবো আজকের ভিডিওর কোশ্চেনে। স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ দুইটা ইমোট রয়েছে। সো এখন কথা হচ্ছে ফ্রেন্ডস, দুইটা ইমোটের মধ্যে তোমার ফেভারিট ইমোট কোনটা, তুমি সবচাইতে কোনটা বেশি ইউজ করো, লোল ইমোট নাকি ফ্লাওয়ার ইমোট, অবশ্যই মানে প্রপোজ ইমোট, অবশ্যই কিন্তু জানিয়ে দিবা, 1 নাকি 2। দুইটাই কিন্তু মানে খুবই খুবই ইউজ করা হয় আমাদের ফ্রি ফায়ারে। সো ফ্রেন্ডস, তুমি সবচাইতে বেশি কোনটা ইউজ করো, 1 নাকি 2, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো এখন কিন্তু ফাইনালি কথা বলবো আমাদের উইন্টারল্যান্ড ইভেন্ট নিয়ে। উইন্টারল্যান্ড ইভেন্ট 2022 এর মধ্যে যেই রিওয়ার্ডগুলো থাকতেছে একটা নজরে
চলো দেখে নিই দুইটা পার্ট থাকবে। ফার্স্ট পার্টে তোমরা দেখতে পাচ্ছো প্রথমে একটা বাইকের স্ক্রিন দেখতে পাচ্ছি, খুবই জোস করেছে বাইকের স্ক্রিনটা। সাববোর্ডের স্ক্রিন একটা দেখতে পাচ্ছি মানে স্কাইবোর্ড, সো স্কাইবোর্ড কিন্তু এখানে আরও একটা রয়েছে, দুইটা স্কাইবোর্ড কিন্তু খুবই জোস করেছে দেখতে পাচ্ছো, পুরাই লিজেন্ডারি। তারপরে কিন্তু আমরা মনস্টারের যে স্ক্রিন রয়েছে সেটা দেখতে পাচ্ছি, একদম পুরা ভাই সামনে দেখো শিয়ালের মতো করেছে, শার্কের মতো, খুবই জোস করেছে। তারপরে সাইতের স্ক্রিন একটা দেখতে পাচ্ছি, সবগুলোই কিন্তু লিজেন্ডারি ভাই। আর এখান থেকে কিন্তু অনেকগুলো আইটেমস আমরা একদম ফ্রিতে পাবো, লিজেন্ডারি সব কিছু কিন্তু আমরা একদম ফ্রিতে পাচ্ছি ভাই, মানে আমাদের উইন্টারল্যান্ড ইভেন্টে এতটাই স্পেশাল আমাদের উইন্টারল্যান্ড ইভেন্ট। তারপরে দেখতে পাচ্ছি কাটনার স্কিন, সেটাও কিন্তু লিজেন্ডারি। তার পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গান স্কিন রয়েছিল, তো চলো গান স্কিনগুলো দেখে নিই। ও হো হো মাই গড, AC-18 একটা ভাই মারাত্মক লেভেলের গান স্কিন থাকছে। সো মনে হচ্ছে সবগুলো ফ্রিতে পাবো ভাই, ক্যালেন্ডারটা লিক হলে কিন্তু তোমাদেরকে সবার আগে জানিয়ে দেবো, সেই জন্য কিন্তু অবশ্যই তোমার বাইরের পাশে থাকতে হবে। ভিডিওটা লাইক করে এবং মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, বাটনে ক্লিক করে দিও যেন প্রত্যেকটা ভিডিও তোমার মিস না হয়ে যায়। সো গ্লোয়াল পর্যন্ত আসছি, এটা গেল আমাদের ফার্স্ট পার্ট, বাট সেকেন্ড পার্ট কিন্তু অন্য একটা ভিডিওতে না, সেকেন্ড পার্ট কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। সো চলো কথা না বলে দেখে নিই আমাদের সেকেন্ড পার্ট। স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ফ্রেন্ডস গ্লোয়ালের রিভিউটা যেটা দেখাচ্ছিলাম, সো দেখতে পাচ্ছ গ্লোয়ালের রিভিউটা কিন্তু জোস। তারপরে কিন্তু একটা ফিমেল বান্ডিল আমরা দেখতে পাচ্ছি, দেখো স্ক্রিনের উপরে ফিমেল বান্ডিল। আমি কিন্তু একটু ফাস্ট করে দিয়েছি যেন তোমাদের বসতে মানে দেরি না হয়, যেন ভিডিওটা যেহেতু বড় না হয় সেই জন্য কিন্তু একটু ফাস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস সম্পূর্ণ রিভিউ তোমাদেরকে দেখে দিলাম, মেল বান্ডেল রয়েছে। তারপরে কিন্তু আমাদের ট্রান্সলেশন যে বান্ডেলটা রয়েছে ভাই, মানে ট্রান্সলেট হয়ে যাবে বান্ডেলটা, এক বান্ডেল থেকে আরেকটা বান্ডিল হয়ে যাবে। সো কথা হচ্ছে ফ্রেন্ডস এই বান্ডেলটা কিন্তু ডায়মন্ড দিয়ে কিন্তু নিতে হবে, আগে থেকেই তোমাদেরকে জানিয়ে রাখি, কারণ এরকম একটা লিজেন্ডারি বান্ডেল কিন্তু তোমাদেরকে ফ্রিতে দিবে না। সো তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ক্যান্ডির আমরা দেখতে পাচ্ছি, মানে যেটা হচ্ছে আমাদের স্টিকের পরিবর্তে থাকতে পারে। তারপরে কিন্তু একটা ব্যাকপ্যাক দেখতে পাচ্ছি, গিটারের ব্যাকপ্যাক। সো তিন লেভেলে নিলে কীরকম লাগবে দেখতে পাচ্ছ, দুই লেভেলে কীরকম হবে এবং এক লেভেলে কীরকম হবে সব কিছু কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর একটা বান্ডিল রয়েছে, বান্ডিলটা কিন্তু শর্টকাটে দেখিয়ে দিচ্ছি, পাশেই কিন্তু দেখতে পাচ্ছ বান্ডিলটা কিন্তু খুবই জোস লাগছে আমার কাছে। তারপরে কিন্তু একটা গাড়ির স্কিন দেখতে পাচ্ছ, আমাদের জিপ গাড়ির যে স্কিনটা রয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। সো খুবই জোস কিন্তু করেছে আমাদের এইবারের উইন্টারল্যান্ডের যে ইভেন্টগুলো রয়েছে সেই ইভেন্টের সবগুলো আইটেমস আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। তোমরা সেই উইন্টারল্যান্ড ইভেন্ট কিন্তু আমাদের মধ্যে আসবে ডিসেম্বরের শুরু থেকে শেষের মধ্যে কিন্তু আসার পসিবিলিটি রয়েছে, মানে শেষে হয়তো 17 তারিখের মধ্যে হয়তো ফাইনালি আমাদের মধ্যে লঞ্চ হতে পারে, মানে আমাদের পিক ডে থাকতে পারে হয়তো 17 তারিখে অথবা কিন্তু 23 তারিখে ডিসেম্বরের হতে পারে, যেটা আমি কিন্তু জানতে পারছি। তোমরা সেটা ছিল আমাদের উইন্টারল্যান্ড ইভেন্টের স্পেশাল। তারপরে এখন তোমাদেরকে একটা ছোটোখাটো একটা নিউজ জানিয়ে দিই। তো ফ্রেন্ডস আমাদের যে ইভো বান্ডেলটা রয়েছে, আমাদের নতুন যে স্পেশাল ইভো বান্ডেল রয়েছে, সেই ইভো বান্ডেলের জন্য কিন্তু ফাইনালি ডেট হয়ে গেছে, সেটা কিন্তু আমাদের এই মাসের 26 তারিখে। সো 26 তারিখে কিন্তু তোমরা ইভো বান্ডেলটা দেখতে পাবা আমাদের ফ্যাডি ডুয়েলে। সো সম্ভাবনা রয়েছে ফ্যাডি ডুয়েলে আসার, কারণে ইভো যত বান্ডেল রয়েছে তোমরা সকলে জানো ফ্যাডি ডুয়েলে আসে অথবা টোকেন টাওয়ার ইভেন্টে আসে। তো ফ্যাডি ডুয়েলে কিন্তু অলরেডি ইভো ইমোট দিয়ে, ইভো ফিস্ট যেটা রয়েছে ইভো ফিস্ট কিন্তু দিয়ে ফেলেছে। তো ফ্রেন্ডস এখন দেখা যাচ্ছে যে টোকেন টাওয়ারে আসবে নাকি ফ্যাডি ডুয়েলেই আসবে আমাদের নেক্সট ইভো বান্ডেল, এটা হচ্ছে দেখার বিষয়। তো দেখা যাক কোন ইভেন্টে আসে, আমি কিন্তু ওয়েট করতেছি, বাট সম্ভাবনা রয়েছে ফ্যাডি ডুয়েল অথবা টোকেন টাওয়ার দুইটা ইভেন্টে কনফার্ম তোমাদেরকে জানিয়ে দিলাম। বাট ইন্ডিয়ার জন্য কিন্তু স্পেশালি 26 তারিখে কনফার্ম হয়ে গেছে। সো ইন্ডিয়ার যেহেতু 26 তারিখ, মনে হচ্ছে আমাদের বাংলাদেশ সার্ভারও কিন্তু 26 তারিখে তোমরা ইভো বান্ডেলটা দেখতে পাবা আমাদের নতুন ইভেন্টে। সো যাই হোক ফ্রেন্ডস, জানিয়ে দিলাম তোমাদেরকে উইন্টারল্যান্ড ইভেন্টের যতগুলো আইটেমস এবং কবে আসবে সেটাও কিন্তু তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।